السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. প্রিয় বন্ধুগণ, আজ অনেক মানুষের মাঝেই মানসিক যন্ত্রণা দিনকে দিন বেড়েই চলছে। মানসিকভাবে এক একজন অসুস্থ থেকে আরো গুরুতর অসুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। এই মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটি বড় আখলাক আর গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থাকা। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা এসেছে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি উপদেশ দিতে গিয়ে বলেছেন, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য যা বণ্টন করেছেন ততটুকু নিয়েই তুমি সন্তুষ্ট থাকো, যেটাকে বলা হয় কনাত, মানে আল্লাহ আপনাকে যা দিয়েছেন এতটুকু নিয়েই আপনি সন্তুষ্ট থাকবেন। যা আল্লাহ আপনাকে দিয়েছেন তা নিয়ে যদি সন্তুষ্ট থাকেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ, যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন, আর যদি আল্লাহর নিয়ামতগুলো পেয়েও যতটুকু পেয়েছেন ততটুকু পেয়েও যদি আল্লাহর অকৃতজ্ঞ হন তাহলে আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহ আযাবের ধমকি দিয়েছেন। আজ আমরা যেন দুনিয়াবী ক্ষেত্রে আমরা একটি প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছি, কে কত বেশি সম্পদের মালিক হতে পারে, এই একটা প্রতিযোগিতা যেন আমাদের মাঝে আছে। অথচ উচিত ছিল কে কত বেশি নেকি অর্জন করি, কে কত বেশি আমল করতে পারি, এই প্রতিযোগিতার উচিত ছিল। আমরা অনেকেই যাদের একটি সাইকেল আছে সে আফসোস করতে থাকে একজন হুন্ডাওয়ালা একজন মোটর সাইকেলওয়ালার দিকে তাকিয়ে, আবার মোটর সাইকেলওয়ালা একজন প্রাইভেট কারওয়ালার দিকে তাকিয়ে আফসোস করতে থাকে, প্রাইভেট কারওয়ালা বিমানওয়ালার দিকে তাকিয়ে আফসোস করতে থাকে, যার ঘর নেই সে ঘরওয়ালার দিকে তাকিয়ে আফসোস করে, যার একতলা ঘর আছে সে দুইতলা বা পাঁচতলা বা দশতলা আর উপরের দিকের মানুষের দিকে তাকিয়ে আফসোস করতে থাকে। অথচ উচিত হচ্ছে দুনিয়াবী ব্যাপারে আপনি নিচের দিকে তাকাবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিতে গিয়ে বলেছেন, তিনি বলছেন, আউসানি খালিলি, আমার প্রিয় বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন, আন আনজুরা ইলা মান হুয়া দুনি, দুনিয়ার দিক থেকে আমি তার দিকে তাকাবো যে আমার চেয়ে আরো নিম্ন স্তরে আছে, আপনার চেয়ে নিচু, আপনার চেয়ে আরো নিচু অবস্থানে আছে, এমন লোকদের দিকে যখন তাকাবেন তখন আপনার অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আসবে। আপনার হয়তো পায়ের সমস্যা আছে, আপনি সেই মানুষের দিকে তাকাবেন যার দুটি পাই নাই, আপনার চোখে সমস্যা আছে, পৃথিবীর এমন অনেক মানুষ আছে যাকে আল্লাহ দুটি চোখ দান করেননি, আপনার হাত আছে হয়তো হাতে কোনো রোগ বা অসুস্থতা আছে, পৃথিবীর বহু মানুষের হাত নেই, আপনি মাথা গোজানোর জন্য হয়তো বা একটি ছোট ঘর হলেও আপনার আছে, পৃথিবীর বহু মানুষ আছে যাদের থাকার কোনো জায়গা নেই, স্টেশনে লঞ্চ ঘাটে তারা জীবন কাটাচ্ছে রাত্রি যাপন করে, তাহলে অন্যদের তুলনায় আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, এই মানুষগুলোর দিকে তাকাবেন। যখন আপনার অন্তরের ভিতরে কনাত তথা যতটুকু পেয়েছেন ততটুকু নিয়ে এই অল্পে তুষ্ট থাকার এই আখলাকটি আপনার ভিতরে আসবে, তখন আপনার ভিতরে আল্লাহর নিয়ামতগুলোর যতটুকু পেয়েছেন ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আসবে। সহিহ মুসলিমের 1054 নম্বর হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কদ আফলাহা, ওই ব্যক্তি সফলকাম হবে, মান আসলামা, যে ইসলাম গ্রহণ করে। এরপরে বলেছেন, ওয়ারুজিকা কিফাফান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যথেষ্ট পরিমাণ রিজিক দিয়েছে, যা হলেই চলে। এরপরে বলেছেন, ওয়াকন্নাহুল্লাহু তাআলা, ওয়াকন্নাহুল্লাহ, আর আল্লাহ তাআলা যাকে অল্পে তুষ্ট যা পেয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকার এই গুণটি যার মাঝে দিয়েছে সে সফলতা অর্জন করবে। কাজে দুনিয়াবী অনেক মানসিক যন্ত্রণায় ভোগার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটি বড় কারণ হচ্ছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট না থাকা। আপনি যতই চেষ্টা করেন, দশতলা বিল্ডিংয়ের দিকে থেকে আপনি হিংসা করছেন, আপনি নিজের আগুনে নিজে জ্বলছেন, বরং নিজেকে আর অসুস্থতার দিকে আপনি ঠেলে দিচ্ছেন, মানসিক যন্ত্রণায় ভুগছেন, এসবগুলো থেকে ফিরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তারই সন্তুষ্ট থাকবেন, এবং দুনিয়াবি ব্যাপারে আপনার চেয়ে নিচের দিকে তাকাবেন, আমলের ব্যাপারে আপনার চেয়ে উঁচু স্তরের লোকদের দিকে তাকাবেন, যারা আপনার চেয়ে বেশি আমল করছে তাদের দিকে লক্ষ্য রাখবেন। যখন দুনিয়াবি ব্যাপারে আপনার চেয়ে নিচের ব্যক্তিদের দিকে তাকাবেন আপনার ভিতরে শুকরিয়া আসবে, আল্লাহর কৃতজ্ঞতা আসবে, আর আল্লাহর শুকরিয়া যখন আদায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাকে আরও নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে নবীদের সেই গুণ, সাহাবিদের সেই গুণ, সালাফদের সেই গুণ, কনাআত
তথা যতটুকু পেয়েছি অল্প হোক সেই অল্পে তুষ্ট থাকার অল্প পেয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করার সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।